রামপাল উপজেলায় পশুর নদীর তীর ঘেঁষে চলছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ। বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে 1834 একর জমির ওপর 2017 সালে নির্মাণ কাজ শুরু করে এই বিদ্যুৎ কেন্দ্রটির। বিদ্যুৎ উৎপাদনে যেতে বয়লার টার্বাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোলশেড ইয়ার্ডের নির্মাণ কাজ চলছে পুরো দমে। শ্রমিক ও প্রকৌশলীদের কর্মতৎপরতায় মুখর পুরো এলাকা। বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হলে বিদ্যুতের ঘাটতি দূর হওয়া ছাড়াও অনেকের কর্মসংস্থান হবে বলছেন ব্যবসায়ীরা। যে পরিমাণ কলকারখানা চালু হবে এতে অন্তত আমাদের 1-5 লক্ষ কর্মসংস্থান বাড়বে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি দ্রুত গতিতে চালু হয় তাহলে শিল্প কলকারখানা যেমন চালু হবে আমাদের এখানে যে বেকারত্ব অনেক দূর হবে। এর নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলায় গড়ে উঠবে নতুন নতুন কারখানা, অঞ্চলটিও হয়ে উঠবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। তবে আমরা মনে করি যে 2020 সাল এবং 2021 সালের প্রথম দিকেই এখান থেকে আমরা একটা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং খুব জোরালোভাবে এই প্রজেক্টের কাজ হচ্ছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে আশা প্রকল্প কর্মকর্তার। আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা আশা করি আমরা উইদিন দ্য শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। 660 মেগাওয়াট করে এখানে রয়েছে 2টি ইউনিট, এরই মধ্যে 25% কাজ শেষ হয়েছে। 2021 সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে তা সরবরাহ করা সক্ষম হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।